হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন বিরতির পর আবারও ফিরে আসলাম নতুন আরেকটি টপিক নিয়ে, যেটি আমাদের জানা খুবই জরুরি। বর্তমানে আমাদের দেশে ডেঙ্গু এখন এক মহামারীর নাম। আমরা অনেকেই শুনেছি ডেঙ্গু হয়েছে, রক্তে প্লাটিলেট কমে গেছে, কিন্তু আমরা কি জানি রক্তে প্লাটিলেট কী বা রক্তে প্লাটিলেট কীভাবে বাড়ানো যায়? অনেকেই হয়তো জানে না। তাই আজ আপনাদের জানানোর চেষ্টা করব কীভাবে রক্তে প্লাটিলেট বাড়ানো যায়। তাই অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার জন্য। চলুন শুরু করা যাক। রক্ত কণিকার মধ্যে সবচেয়ে ছোট আকারের হলো প্লাটিলেট বা অণুচক্রিকা, যা রক্তের জমাট বাঁধতে সাহায্য করে। 20,000-এর নিচে প্লাটিলেটের সংখ্যা নেমে আসলে কোনো প্রকার আঘাত ছাড়াই রক্তক্ষরণ হতে পারে। যেমন নাক বা দাঁতের মারে দিয়ে রক্তপাত, প্রস্রাব কিংবা মলের সঙ্গে রক্তপাত, ক্ষতস্থান না শুকানো এবং সেখানে রক্তক্ষরণ, র্যাশ ইত্যাদি প্লাটিলেট কমে যাওয়ার উপসর্গ। এসব উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। অ্যানিমিয়া, ভাইরাস সংক্রমণ, লিউকেমিয়া, মদ্যপান, কেমোথেরাপি, ভিটামিন B12-এর অভাব কিংবা অন্য জটিল রোগের কারণেও প্লাটিলেটের পরিমাণ কমে যেতে পারে। এছাড়া পর্যাপ্ত পরিমাণ তৈরি না হওয়া এবং তীব্র মাত্রার ক্যান্সার বা পিউথলির বিভিন্ন মারাত্মক রোগের কারণেও প্লাটিলেট কমে যেতে পারে। মানুষের রক্তে স্বাভাবিকভাবে প্লাটিলেটের পরিমাণ প্রতি ঘন মিমিতে 1.5 থেকে 4.5 লাখ। নানা কারণে এর সংখ্যা কমে আসতে পারে আর রক্তক্ষরণের ঝুঁকিও বেড়ে যায়। প্লাটিলেটের সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়াকে ডাক্তারি ভাষায় বলা হয় থ্রম্বোসাইটোপেনিয়া। জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের পরিবর্তন আনার মাধ্যমে প্লাটিলেটের সংখ্যা আগের অবস্থায় ফিরে আনা সম্ভব। কিছু খাবার আছে যেগুলো প্লাটিলেট বৃদ্ধি করতে সহায়তা করে। আসুন জেনে নিই সেসব খাবারের নাম। পেঁপে ও এর পাতা। 2009 সালে মালয়েশিয়ার এশিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির করা গবেষণা অনুযায়ী পেঁপে ও এর পাতা প্লাটিলেট বা অণুচক্রিকার পরিমাণ বাড়াতে সহায়তা করে। এজন্য প্রতিদিন পেঁপে কিংবা পেঁপের পাতার শরবত পান করা যেতে পারে, অথবা পেঁপের শরবত বানিয়ে তাতে লেবুর রস মিশিয়েও পান করা যেতে পারে। কুমড়া ও এর বীজ। শরীরে আমিষ তৈরি করতে কুমড়ায় থাকা পুষ্টি উপাদান কার্যকরী। এছাড়া এতে ভিটামিন এ, যা শরীরে প্লাটিলেট তৈরি প্রক্রিয়ায় সহায়ক। লেবু শরবত। লেবুতে থাকে ভিটামিন সি, যা প্লাটিলেটের সংখ্যা বাড়ায়। পাশাপাশি এটি রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়, ফলে মুক্তমলজনিত ক্ষতির হাত থেকে রক্ষা পায় প্লাটিলেট। আমলকি। আমলকিতেও আছে ভিটামিন সি, তাই লেবুর সব গুণমান এতে আছে। বাড়তি উপকার হলো আমলকিতে থাকা অ্যান্টিঅক্সাইড, যা প্লাটিলেট কমে যাওয়ার জন্য দায়ী বিভিন্ন রোগকে দূরে রাখে। বিট। মলজনিত ক্ষতি থেকে প্লাটিলেটকে রক্ষা করতে বিট বেশ উপকারী, পাশাপাশি বাড়ায় এর পরিমাণ। তাই 1 গ্লাস বিটের শরবত খাওয়ার অভ্যাস প্লাটিলেটের অভাব কমাতে সাহায্য করবে অনেকটাই। অ্যালোভেরা শরবত। রক্ত বিশুদ্ধ করতে সহায়ক অ্যালোভেরা। রক্তে সংক্রমণ দূর করতে এটি বেশ উপকারী। উভয়ের ফলাফল রক্তে প্লাটিলেটের সংখ্যা বেড়ে যায়। পালং শাক। পালং শাকে ভিটামিন কে থাকে, যা কাঁটা ছেঁড়া রক্ত বন্ধ করতে সহায়তা করে। এছাড়া নিয়মিত পালং শাকের শরবত বানিয়ে পান করলে প্লাটিলেটের পরিমাণ অনেক বেড়ে যায়। সর্বশেষে সকলকে অনুরোধ করতে চাই, সামনে কোরবানির ঈদ, আমরা একটু সচেতন হই। আমরা আমার আপনার আমাদের সকলের বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে আমরা ডেঙ্গু নামক এই মহামারী থেকে রক্ষা পেতে পারব। কারণ সচেতনতাই পারে ডেঙ্গুকে দমন করতে। এই ছিল আজকের মতো। সামনের বার আবারও আপনাদের সামনে নিয়ে আসবো নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। তবে অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওটির লাইক, কমেন্ট এবং সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।